আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ যে আমাদেরকে দান করেছে আল্লাহ মাটি দিয়ে আমাদেরকে বানাইছেন এই মাটির মানুষটাকে আল্লাহ যে হুকুমগুলা দিয়েছেন ওই হুকুমগুলা মানার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে কিশোর জন্য বানাইছে বাবা আল্লাহ তালাকে কি আমাদেরকে অযথা হায়াতের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুনিয়াতে পাঠাইছেন না বন্ধু না আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার একটা মাক্সাত একটা উদ্দেশ্য আছে আল্লাহ সে কথাটাও কালামে হাকিমে তুলে দিয়েছেন আল্লাহ বলেছেন অমাখন কতুল জিন্নওয়াল ইংসা ইল্লা আল্লাহ বলছেন জিন ইবনিং সানকে আমি আল্লাহ তালা ইবাদাতের জন্যই বানাইছি আমার গুলামীর জন্য নিজেকে নিজের জীবনটাকে নিজেকে দিবে আমার গুলামির জন্য নিজেকে অক্ষ করে দিবে আমরা যারা এখানে বসে আছি আমরা কি নিয়ত করতে পারি না আল্লাহ তালার গুলামির জন্য মরণ পর্যন্ত নিজের জীবনটাকে বিলায় দিব কারা কারা রাজি ধরেন একটা বাজি না রে তকবির আল্লাহ তালা আমাদের জীবনটাকে আল্লাহর জন্য অক্ষ করার তৌফিক দেয় বলে না আমিন এজনটা এজন্য জীবনটাকে সাজানো জীবনটাকে সুন্দর করা হায়াত কিন্তু বাবা ফুরায়া যায় হায়াত কিন্তু ফুরায়া যায় যে কোনো বিশ্বাস যেতে পারে যে কোনো মুহূর্তে আজরাইল একবার যদি কারোর সাথে এসে যায় কারোর সাথে মোলাকাত হয়ে যায় সে কিন্তু আর দুনিয়াতে থাকতে পারে না ঠিকই না আরে আজরাং আছে পি কাইয়া আইরে কোন দিন জানি কাকে নাই গো ধুরিয়া কোন দিন জানি কাকে নাই গো ধরিয়া ওয়াজ লাইল আসেন আগেই নিজের হায়াতের মূল্যবান সময়টাকে ও মাটির মানুষ সুন্দর করার দরকার আছে না নাই আজরাইল এসে যেন দেখে আমি আল্লাহ পাকের জিকির করতেছি আজরাইল এসে যেন দেখে আমি মসজিদের মধ্যে বসে আছি আজরাইল এসে যেন দেখে আমি তফসির শুনতেছি আজরাইল এসে যেন দেখে আমি সুন্নতের উপরে আমল করতেছি তাহলে আজরাইল এসেই বুঝবে এটা আমাদের দলের লোক কথা বলুন ঠিক কে না আল্লাহ আমরা যদি সুন্নতের আমলের উপরে থাকি আল্লাহর কাম করে কাজ করে হায়াতটাকে কাটাইতে থাকি আজরাইল যেদিন যান করার জন্য আসবে এসে দেখবে এটা আমাদের দলের লোক কথা বলেন ঠিক কিনা আল্লাহর দলের লোক হওয়ার দরকার আছে না নাই আংতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান অনা সুহাউলাকা দোহাকু না মশরো র ফাজাহাদিলিনাফ শিখাই দিয়া কোন বাকিয়ান ফেয়াউমি মাউতিকা দহিকা উ আ কবি বলেন যেদিন তুমি প্রথম এসে সিলেই ভাবে কেদে সিনেয়া তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁ দেবে বুবন মরণে হাসিবে তুমি দেবে বুবন আমি আপনি যেই দিন দুনিয়াতে আসছি কান্না করতে করতে আসতে হয়েছে ও বন্ধু ফ্যামিলি সবাই খুশি হয়েছে আমাদের ছেলে হয়েছে আমাদের মেয়ে হয়েছে কিন্তু আমার কিন্তু কান্না করতে করতে আসতে হয়েছে কবি বলেছে এমন একটা জীবন তুমি গড়ো ও মাটির মানুষ তুমি এমন একটা জীবন গড়ো ও আল্লাহর গোলাম তুমি এমন একটা জীবন গড়ো তুমি যেদিন চলে যাবা তুমি যেদিন আল্লাহর কাছে চলে যাইবা দুনিয়ার মানুষেরা তোমার জন্য হাও মাও করে কাঁদবে আর তুমি মালিকের জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাবে এমন একটা জীবন করো এই কথাগুলো আমরা না বুঝলেও সাহাবাই কেন বুঝেছিল দাও আল্লাহ গো এই সাড়ে তিন হাত বুড়িটা সুন্নত দিয়া সাজাতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ তালার কাছে ভালো একটা আমরণের জন্য দোয়া করা আল্লাহ তালার কাছে বলে আল্লাহ গো তুমি এমন সময় আজরাইল পাঠায়ও আমি যেন নামাজের শেষদারত অবস্থায় থাকি গো তুমি এমন একটা সময় আমার মরণ পাঠায়ো আমি যেন কোরআন মাজিদ তেলোয়াত অবস্থায় থাকি ওই যে কোরআনের পাখি আল্লামা জুবাই আনসারি রহমাতুল্লাহ পুরা করোনার সময় ইন্তিকাল করেছে মারা গিয়েছে হজরত মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে জুমার দিন মরণ দিও আল্লাহ তালা আল্লাহর অলির দোয়াটা এমনভাবে কবুল করেছে জুমার দিন আল্লাহর অলি দুনিয়া থেকে বিদায় হয়েছে কথা বলুন ঠিক না ভালো একটা মরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা বাবা ভালো একটা মরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা যার মরণটা যার মরহনটা সুন্দর হবে সে তো আল্লাহর জান্নাত দখল করবে সুহান আল্লাহ যার মরহনটা ইমানের সাথে হবে সে তো আল্লাহর জান্নাত দখল করবে উজ আল্লাহ রসুল একজন সাহাবী হসপিটাল সহাদ রজিয়াম লহমান হম একদিন শিবরাহ ইলান ইসল্লাহ তুমসালমি সে সরকার এদো আলম নবীকে বলে নবী আপনার কোন সাহাবী ইন্তিকাল করেছে নাকি নোবিজ বললেন কেন জিজ্ঞেস করছেন কি ব্যাপার কি হয়েছে বলতেছে আমি জানি না আরো শেয়ার ফিনিশ তারা আনন্দে হেলতেছে দুলতেছে খুশির উৎসব উঠেছে আল্লাহর কোন পেয়ারা আল্লাহর কোনো আবেদে হাসবান্দার ইন্তেকাল হয়েছে আল্লার সুর ভাবতে লাগলেন কে ইন্তেকাল করতে পারেন রুসুলের আর বুঝতে বাকি রইল না কারণ আল্লাহ রসুল জানে তার আদুরের সাহাবি হজরত সাদ যুদ্ধের ময়দানে জখম হয়েছিল বাসায় একা তার পাশে কেউ নাই হয়তোবা আমার সাহাবি সাদ রাজিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে পড়ল আল্লাহর রাসূল দ্রুত হাঁটতেছিল বাবা সাহাবায়ে কেরাম পিছনে দৌড়াইতেছিল সাহাবাই কেন প্রশ্ন করেই বসলো সরকার সর্দার আমাদের পায়ের জুতা জুতার ফিতা যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে নবী গো আপনার সাথে হেঁটে আগাতে না আমরা দৌড়াচ্ছি কেন বললাম নবী এত দ্রুত হাঁটেন কেন এত তাড়াতাড়ি হাঁটেন আমরা আপনার পিছনে পিছনে দৌড়ায় ক্লান্ত হয়ে গিয়েছি নবী বলেন ও আমার সাহাবিরা জলদি করে চলো জলদি করে চলো আমার মন বলতেছে আমরা পৌঁছানের আগেই কি হজরতে সাদের গোসল আল্লাহর ফিরিস তারা দিয়ে দেই নাকি আল্লাহ নবীর সাহাবির গোসল ফিরেস তারা দিয়ে দেয় নাকি নবীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে নবী তাড়াহুড়া করে সাদের বাড়ির দিকে যাচ্ছে কত সুন্দর মরণ বাবা আল্লাহর রাসূল সর্কারে দোয়ালম নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত সাদের বাসায় চলে গেলেন আল্লাহ রসুল গিয়া দেখে সাদ মরে পড়ে আছে ইন্তিকাল করেছে সাহাবাই کرام লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী এমন ভাবে হেঁটে যাইতেছে মনে হইতেছে কারো কারো সাথে পাড়া লাগতেছে নবী একবার ডানে পা রাখে আবার বামে পা রাখে আবার পা রাখে অর্ধেক পুরাটা মাটিতে ভর দেয় না এমন ভাবে আল্লাহ রসুল ঘরের মধ্যে প্রবেশ করতেছেন সাহাবাইকারাম নজর করে তাকায় দেখলো আল্লাহ রসুল পা টিপে টিপে সাদিয়াল্লাশের পাশে মাথার কাছে গিয়ে আল্লাহ নবী বসে পড়ল সাহাবাইকারাম জানতে চাইলেন ওগো সরকার ওগো সরদার ওগো জাহানের সরদার নবী নবী গো জানতে চায় আপনি এমন করে কেন হাঁটতেছেন কাউকে দেখা যায় না আপনি কেন এভাবে হাঁটতেছেন জানতে চাই আল্লাহ রসুল মুহাম্মদ রসুল সাল্লাসাল্লাম ডেকে বললেন সাহাবির রে আমার সাথকে দেখার জন্য আল্লাহ পাকের এতগুলো রহমতের ফিরিস তার ঘরে এসেছে যে আমি তাদের জন্য ঠিক মতো হাঁটতে না আরে মরণটা তো এমন হওয়া চাই বাবা আল্লাহ রসুল সাল্লামের লাশকে কবরস্থ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন দু জাহানের সরদার নবীর সাহাবিরা হজরতে সাহাদের লাশটা বহন করে যখন কবরের দিকে নিয়ে যায় সাহাবাই কেন মসজিদের কোনার পালকিটা কাঁদে নিয়েছে জিন্দিগির শেষ গাড়ি এই মসজিদের এই কোনার পালকি সাহাবাই কারাম কাঁদে নিয়েছে সাহাবাই কারাম অনুমান করতেছে মনে হচ্ছে শুধু খাটিয়াটাই কাদের উপরে কিন্তু উপরে কোনো লাশ নাই হজরতের সাদ অনেক দীর্ঘ ছিল লম্বা ছিল মোটা ছিল কিন্তু মনে হইতেছিল হজরতের সাদ খাটিয়ার মধ্যে নাই হজরতের সাদের লাশটা খাটিয়ার মধ্যে নাই এই কথা যখন সাহবাই কেরাম যারা বহন করে নিয়ে যাইতেছিল বলতেছিল কিছু কিছু মুনাফিক বলতেছিল মনে হয় আমল টামল ভালো ছিল না এ লেগে এরকম হয়েছে আল্লাহ রসুলের কানে চলে গেল কথাটা সরকারে দোয়া আলম ধমক দিয়া বলতে লাগলেন খবরদার সাবধান আমার সাদের ব্যাপারে বাজে কোনো মন্তব্য করবা না কারণ আমার সাদের লাশ তোমাদের কাঁদে না ফেরেশতারা বহন করে আমার সাদকে কবরে নিয়ে যাচ্ছে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর জীবনটা এরকম করা গড়া উচিত আল্লাহ আমাদেরকে ইবাদাতের জন্য বানাইছে আল্লাহর সাথে প্রেম করার জন্য আল্লাহ তালা আমাদেরকে বানাইছে এজন্য হায়াতটাকে সুন্দর করা হায়াতটাকে আজে বাজে সময় না কাটায়া হায়াতের মূল্যবান সময়টাকে কাজে লাগানো গার্মেন্টসে চাকরি করবো যারা করে বলেন তো মুখের মধ্যে পাকের জিকির রাখা যায় কি যায় না অফিসে যাওয়ার জন্য বাসে উঠেছেন আধা ঘন্টা লাগবে অফিসে যাইতে বাসের মধ্যে আল্লা পাকের জিকির করা যায় কি যায় না এগুলোর তার হায়াত সুন্দর হয় হায়াত তুরু তা হয় আল্লাহর পছন্দের হায়াত হয় দোকানদারি করতেছে দোকানদার কাস্টমার নাই তখনও মাওলার জিকির করা যায় কি যায় না আল্লাহর জিকির করা যায় আমার প্রাণের ভাইরা মোটর সাইকেল চালায় তারপরে জিকির করা যায় কি যায় না লা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইহ সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জাল্লাহ পাকির কুসুমসারে কথাগুলো কেউ যদি মুখের মধ্যে সব সময় রাখতে পারে বাবা আল্লাহ রসুলের হাদিস প্রমাণ আল্লাহ রসুল বলেন জুতা থাকবে 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 না না মাথায় দেওয়ার মতো কিছু গায়ে জামা হাসুরের থাকবে উলঙ্গ ওই ওই ভয়াবহ দিনে যারা এই দুনিয়াতে আল্লাহ পাকের জিকির জবানের মধ্যে রাখছে এই সকল মানুষগুলো হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে আরে তে যাবে যারা হতাশ হবে তারা জান্নাতে তে যাবে যারা হতাশ হবে তারা এই দুনিয়ায় চলছে যারা আল্লাহর জিকির সারা চিল্লায় বলুন ঠিক না জান্নাতে গেছে কিন্তু আফসোস বাইরে যদি আল্লাহ পাখির জিকির আরো করতে পারতাম জিকির দিয়ে জবানটাকে ভিজা রাখতে পারতাম তাইলে কাজ হয়ে যায় আমরা বুঝি না কিন্তু সাহাবাই কেন বুঝেছিল বাবা একটা মুহূর্তের জন্য হায়াত নষ্ট হয় এমন কোন কাজে তারা অংশ অংশগ্রহণ করতেন না যদি হয়ে যেত পাগল হয়ে যেত আল্লাহর থেকে মাপ নেওয়ার জন্য জামাই ময়লা তো তাড়াতাড়ি ধোয়ার জন্য ব্যস্ত হয়ে যান ওয়াশে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান অনেকের খাবার খাইতে গিয়ে জামাই লাগছে তো খাবার রাই খেয়ে অনেক উঠা যায় এটা পরিষ্কার করবার লেগে যে পরে ধুইলে তো উঠবো না তা গুনাহ যে হইল বসে থাকেন কেন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অনেক মোহাম্মত করি ভালোবাসি আদর করি ক্লান্ত হয়ে বাসায় গেলেও তারপরে ধৈরা গালে মুখে চুমা দেয় কুলে নেই নেই কি নেই না আদর করি ভালোবাসি আল্লাহ তালা আমাদেরকে আদর করে ভালোবাসে কিন্তু মুমিনের গায়ে যদি গুনাহের কালি থাকে ময়লা থাকে আল্লাহ এই মুমিনকে আল্লাহ রহমতের কুলে নেয় না এর জন্য গুণা হয়ে যাওয়ার পরে অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই এই দিকটু পরে আমরা আল্লাহর কাছে মাপ চাবো মোনাজাত করবো তবা করব আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এগুলো চায় যে আমি যাদেরকে ইবাদতের জন্য বানাইলাম এরা যদি ইবাদত না করে তাহলে আল্লাহ তালা তাদের উপরে নারাজ হবে কি হবে না আল্লাহ নারাজ হবে অফিসের বসের কথা যদি কর্মচারী না শুনে চাকরি বেশি দিন করা যায় সোজা কথা চাকরি বেশি দিন করা যায় না আহকামুল হাকিমিন আল্লাহর কথা যারা অমান্য করে আল্লাহ তাআলা তাদের উপরে नाराज হয়ে যায় বিপদে আপদে জীবনটা তেজপাতা হয়ে যায় আর যারা আল্লাহর কাজ করে আল্লাহ বলে তোর সমস্ত কিছু জিম্মাদার আমি সুবহানাল্লাহ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনের সমস্ত কিছুর জিম্মাদার আমি আল্লাহ বিজয় দিবেন আল্লাহ আমাদেরকে আল্লাহর ওয়াদা আনতুমুল না ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন বিজয় চাও বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দিব আমার কথা শোনো আমার কাজ করো যে কাজের লিগে দুনিয়াতে পাঠাইছে এই কাজ করো মসজিদে পাঁচ বেলা আযান হয় আল্লাহু আকমানের ধনী আমার আপনার কানে যায় যারা বুঝে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে ওই দোকানদারের দোকানের শাটার পরে যায় ঠিক না রিক্সাওয়ালা রিক্সা বন্ধ হয়ে যায় অটোওয়ালার অটো বন্ধ হয়ে যায় কা থেকে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা এটা আসলে মুয়াজ্জিনের কথা না এই কথা স্বয়ং আল্লাহর কথা ঠিক কি না আল্লাহ আমাদেরকে ডাকে আসো আমার ঘরে আসো সুখের জন্য কই দৌড়াই সুখের বন্দোবস্তর সমস্ত কিছু তো মসজিদ থেকে বানাই হইব মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ার প্রেম দিলে আনতে আনতে হবে আজানের পরে যেন আর বাহিরে না থাকে এরকম একটা ইমান তৈয়ার করতে হবে ভিতরে ফজরের সময় গরম বিছানা আমাকে রাখতে পারবে না যদি আল্লাহর প্রেম আজমত ভালোবাসা মাহিফত মুহাবৎ দেলের মধ্যে থাকে তাহলে গরম বিছানায় শেষটা তো আমাকে রাখতে পারবে না কথাগণ ঠিকই না রাখতে পারবে না যারা বুঝে যে আল্লাহ আমাদের কি বাদাদের জন্য বানাইছে তাহলে কেমনে ঘুমাই থাকি নামাজ না পড়লে যে গুণা হয় এটা কে না জানে নামাজ না পড়লে গুণা হয় এটা কে না জানে সবাই জানে তারপরেও করে কারণ শয়তানের ওয়াসুয়াশা বাবা শয়তানের ধোকা শয়তান হাতে তালি দেয় যে নামাজ পড়ে না যে গুণা করে শয়তান তারে হাতিতালি মারে আর তাকে স্লোগান দেওয়া করে দোস্ত ঠিক আছে ঠিক আছে দোস্ত ঠিক আছে আর যখন আসানের পরে দোকানে শাটার পরে যায় বাবা অটো বন্ধ হয়ে যায় রিক্সা বন্ধ হয়ে যায় দোকান গোটায় আল্লাহর ঘরে এসে প্রথম কাতারটা দখল করে সেজদা দিয়ে আল্লাহর পদমটা জোরে ধরে চিক্কাল করে বলতে থাকে সুবহান আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা আল্লাহ তালা এই বান্দাকে আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহ কবুল করে নেয় পাঁচ বেলা মসজিদ আসা হাজিরে দেওয়া অফিসে একদিন না গেলে যদি বেতন কাটা যায় তা আল্লাহর ঘরে না আসলে আল্লাহ গুনা দেয় না আল্লাহ গুণা দেয় এর জন্য আগে আমার আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই এ রাতটা হলো জুমার রাত কিসের রাত আগামীকাল শুক্রবার না জুমার রাত জুমার রাতে এটা একটা স্পেশাল রাত সপ্তাহের সর্দার রাত হলো জুমার রাত সবার কাজ আছে সব কাজ বন্ধ করে এটাকে গণিমত মনে করে যে মাহফিন তো প্রতিদিন হইব না এখানে আজকেই গনিমত মনে করে যারা ঠান্ডার মধ্যে বয়ে রয়েছেন দুনিয়া ক্যামেরা রেকর্ড করে রাখতে পারে আল্লার ক্যামেরাকে রেকর্ড করে রাখতে পারে না হাসরের কঠিন ময়দানে যদি আল্লাহ এটাকে ওপেন করে দেয় যে আমার বান্দার ছোট্ট একটা মাহফিলে বসেও ঠান্ডার মধ্যে সময়কে অতিবাহিত করেছে কারণ হাসরের কঠিন ময়দানে রাত জেগে অপরাধ করার কারণে মানুষ জাহান্নামে যাবে আবার কিছু মানুষ রাত জেগে করার কারণে আল্লাহর জান্নাতে যাবে কথাকাটি কি না জান্নাতে যাবে দুনিয়ার ক্যামেরা রেকর্ড করে রাখতে পারে বাবা আল্লাহর ক্যামেরাও রেকর্ড করে রাখতে পারে এজন্য আল্লাহ তালা আমাকে দেখতেছে আমি কি করতেছি ফিরিস্তারা লিখতেছে আল্লাহ তালা দেখতেছে এই জন্য যাররা গুনার সাথে খাতির লাগানো যাবে না ন্যাক কাজের প্রতিযোগিতার ময়দানে আমাকে আপনাকে নামতে হবে কথা ঠিক কি না এমন এক জমানায় আছি আমরা ন্যাক কাজ করা কষ্ট ন্যাক কাজ করলে মানুষ আশ্চর্য হয়ে যায় গুনা করলে স্বাভাবিক থাকে গুনা করছে স্বাভাবিক এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপারই না ইউটিউব থেকে ডিলিট করে দিল ফেসবুক থেকে ডিলিট করে দিল এটা কোনো ব্যাপারই না এই যে সমস্ত বাজে বাজে নোংরা নোংরা কথা বললো এটা কোনো ব্যাপারই না আর একজন নৌজোয়ান মুখে দাঁড়ি নাই মনে করেন প্যান্ট শার্ট পরে মসজিদ আসে পাঁচ বেলা মানুষ সবাই কি রে ও মুখের পোলা দিয়ে নামাজ পড়ে কতক্ষণ ঠিক না খুশি হওয়া দরকার যে আমার ভাই নামাজ পড়ে আমি পড়তে পারি এটা আমার জন্য দুর্বলতা আমিও যাবো ইনশাল্লাহ মিরোবাই দু সেই শুরুর কথা আল্লাহ আমাদেরকে একটা মুহূর্তে জন্য আল্লাহ তালা নাফর মানির কাজে আমার আপনার অতিবাহিত না হয় খেয়াল করার দরকার আছে না নাই খেয়াল করতে হবে এই যে অনেকে ছাদের উপরে গাছ লাগায় ফুল গাছ লাগায় ফল গাছ লাগায় অফিসে যাওয়ার সময় পানি দেওয়া যায় যদি বিকালে আসতে দেরি হয় মনে করে যে অফিস থেকে আজকে রাত্রে বেরোয়া না বৌরে কয়ে যায় মেরে বলে যায় পানি দিস বিকালবেলা বলে কি বলে না মানে যত্ন যত্ন করে সাদের উপরে সফলতার দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করায় দেয় ঠিক তেমনি হায়াতটাকে সুন্দর করার জন্য এটাকে যত্ন করার দরকার আছে না নাই ছোটবেলায় মাইল মুখে মাই বলতো যতনে রতন মিলে কিছু জিনিসের যত্ন করা যায় এটা বহুদিন লাস্টিং করে ঠিক না বহুদিন লাস্টিং করে এজন্য শয়তান আপনাকে হাত ছানিয়ে দিয়ে ডাকবে হায়াতটাকে নষ্ট করার জন্য শয়তান আপনাকে ডাকবে এটা করো সেটা করো এটা করো সেটা করো আপনাকে ওয়াসওয়াসা দিবে শয়তানকে টাটা জানাই কইতো বা আমি তোমার লগে নাই আমি আমার আল্লাহর লগে আছি কথা ঠিক কি না আমরা আছি কার সাথে সারে দুনিয়া হুম ফের না কুসুনু কুসান হায় গম নেহি কুসু ডর নেহি জব রহ্মতের রহমান হায় গম নেহি কুস ডর নেহি জব রহ্মতের রহমান হায় সারা দুনিয়াকে টাটা বাই বাই জানাতে হবে আল্লাহরে আপন মানাতে হবে কথা বানিয়ে ঠিকই না সারা দুনিয়া পক্ষে কিন্তু আল্লাহ নারাজ এই মানুষের কোনো দাম আছে আল্লাহ তালা হায়াত দিয়ে সিনেমাটির কি রব্বুলা আলমিন হায়াতটাকে রসুলের সন্না দিয়ে সাজাতে বলেছেন আল্লাহর বনদিগিয়ে দিয়ে হায়াতের মূল্যবান সময়টাকে মালিক আল্লাহ সাজাইতে এক আল্লাহ মানুষ বানাইছেন আজ থেকে গুলামীর জন্য নিজেকে অক্ষ করে দেব ইনশাল্লাহ বলে দুই নম্বরে নবীর সন্ন্যদ দিয়ে সাড়ে তিন হাত বডিটাকে আমি আপনি সাজাব আল্লাহর হুকুম আছে কিন্তু নবীর সন্না নাই এ বন্দিগির কোন কিন্তু কোন দাম নাই কথা ঠিক না এ বন্দিগির কোনো দাম নাই শূন্যত আছে কিন্তু আল্লাহর হুকুম নাই চলবে না লাইট ফ্যান মাইক সব চলতেছে নেগেটিভ পজিটিভ মিলাইতে তো হয়েছি নাই দুই দুই কাজ করা লাগছে নেগেটিভ পজিটিভ দুইটা লাগছে জান্নাতে যাইতে চাই আল্লাহকে খুশি করতে চাই নবীকে খুশি করতে চাই তাহলে দুনো কাজ করার দরকার আছে না নাই আল্লাহর হুকুম নবীর সুন্নত আল্লাহর হুকুম নবীর লাগবে নবীর সুন্নত কেন লাগবে নবীর সুন্নত এজন্য লাগবে কারণ হাসরের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না আব্বা সন্তানকে পরিচয় দিবে না কেউ বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না ওই একজন পরিচয় দিবে যিনি আমার নবী আপনার নবী দু নবী এই যে বললেন এর একটা ওয়াক আপনাদেরকে শোনাই শাহেক শিবলি রহমতুল্লাহি আল্লাহ নাম আপনারা শুনে থাকবেন শাহেদ শিবলি রহমতুল্লাহি আলাই বাইতুল্লাহ গিয়ে খানায় কাবা তা করতেছে তফের নির্ধারিত একটি দোয়া আছে লব্বাইক আল্লাহ লাব্বাইক দোয়া আছে না তফের নির্ধারিত দোয়া আছে শাহেখ শিবলি রহমতুল্লাহ আলাই তফ করতেছে আর দোয়া পড়তেছে উচ্চ আওয়াজে শাহেখ শিবলি রহমতুল্লাহ আলাই নজর করে দেখেন মাটির একজন মানুষ আল্লাহ তালার একজন পেয়ারা নজয়ান যুবক তফ করতেছে নির্ধারিত দোয়া না পড়ে সে শুধু পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাই নौजওয়ানের হাত ধরে ফেললেন জিজ্ঞাসা করলেন যুবকরে কেন তুই নির্ধারিত দোয়া না পড়ে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িস কেন রে তুই কি দোয়া পারিস না কেন শুধু নবীর উপরে তুই দুরুদ পড়িস শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলার দিকে নौजওয়ান নজর করে তাকায় বলে শাইখ নির্ধারিত দোয়া আমি পারি বিষয়টা এমন না যে আমি পারি না আমি পারি কিন্তু দুরোদের প্রেমে আমি পড়ে গিয়েছি একটা মুহূর্ত দূরত না পড়লে আমার ভালো লাগে না সুবাহান এক মুহূর্ত দোয়া না পড়লে আমার শান্তি লাগে কেন রে যুবক ডেকে বলে শেখ এর একটা মহিমা এর একটা ঘটনা আছে শেখ জিজ্ঞাসা করলেন কি ঘটনা যুবক ডেকে বলে হসরত বাবা এবং আমি একটা কাফেলার সাথে হজে আসার জন্য বাসায় থেকে রওনা করেছিলাম পর্যন্ত আসার পরে শেখ আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে যায় কাফেলার মানুষগুলো অপেক্ষা করলেন না তারা হজে চলে আসলেন বাবাকে নিয়ে আমি মরুভূমির মধ্যে পড়ে আসি বাবা এমন অসুস্থ হলেন অসুস্থতা বাড়তেই লাগলেন অসুস্থতা বাড়তেই লাগলেন এক পর্যায়ে বাবার ইন্তিকাল হয়ে গেল শেখ আমি নজর করে দেখি বাবা ইন্তিকাল করার পরে তার চেহারা ভাতটা হয়ে গিয়েছে শকুরের মতো হয়ে গিয়েছে শাহেক আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম লোকে যদি আমার বাবার চেহারা দেখে মানুষে বাজে বাজে কথা বলবে বাজে মন্তব্য করবে না জানি কত গুণা করেছে এজন্য আল্লাহ চেহারাটা শকুরের মতো করে দিয়েছে টেনশনে আমি পাগল হয়ে গেলাম আমার গায়ের চাদর দিয়ে বাবা আল্লাহ ডেকে রাখলাম মুখটা ডাইকে রাখলাম যেন মানুষ না দেখতে পায় মরুভূমির মধ্যে আশেপাশে কেউ নাই যদি হঠাৎ করে এসে দেখে আমার বাবার চেহারা এমন হয়েছে বাজে বাজে কথা বলবে সন্তান হিসাবে আমি এটা সহ্য করতে পারবো না আমি কান্না করতে লাগলাম গভীর রাত হয়ে গেল গভীর রাত হয়ে যাওয়ার পরে আমার চোখে ঘুম চলে আসলো আমি কান্না করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও টের পাই নাই সাহেব গো গভীর রাত আমি স্বপ্নে দেখতেছি একজন মহামানব আমার বাবার লাশের পাশে চলে আসছে আমার বাবার লাশের পাশে এসে বাবার চেহারার কাপড় সরায়া আমার বাবার মুখটা মাসাহ করে দিচ্ছে মুখের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে আমি নজর করে দেখি ওই মহামানব যখন তার হাতগুলো আমার বাবার চেহারার মধ্যে মা সাহা করতেছিল আমি নজর করে দেখি মুহূর্তের মধ্যে আমার বাবার চেহারাটা ওই রকম নাই আমার বাবার চেহারাটা জান্নাতি মানুষের চেহারা হয়ে গিয়েছে নজর করে দেখি ওই মহামানব চলে যায় আমি স্বপ্নের মধ্যে এই মহামানবকে ডেকে বললাম কে গো আপনি এই নিদানের কালে এই মুসিবতের কালে আমার বাবার চেহারাটা বিশ্রী হয়ে গিয়েছে শকুরের মতো হয়ে গিয়েছে কে গো আপনি এই বিপদের সময় আপনি আমাদেরকে এত বড় উপকার করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেই নবী হাত পেতে দিয়ে বলে উম্মত রে তোমার বাবা প্রতি রাত্রে আমি নবীর উপরে একশো দুইশো বার নয় তিনশো তো বার করে আমি নবীর নামে দূরত পড়তো পড়তো সল্লাইহাল্লাম সল্লাই দিয়ে সাজাইছে আল্লাহ তালা ভালো জানেন তার চেহারাটা কেন বিশ্রী হয়ে গেল আজকে গভীর রাত হয়ে যায় ফিরিস্তারা আমার কাছে তোমার বাবার দূরত পৌঁছায় না কেন আল্লাহ পাখির একদল ফিরিসতে আছে। পৃথিবীর যেখানেই হোক না কেন বসে যদি নবীর নামে একবার দূরত পড়ে আল্লাহর নবীর নামে কেউ যদি দৈনিক একশতবার করে দূরত পড়ে আল্লাহ নবী কামতের কঠিন ময়দানে তাকে সাফাত করে জান্নাতে পৌঁছে দেওয়া যাবে একশতবার নবীর ওপর দূরত পড়িলে হাস নবীজির শফাত মিলেবে সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলতে লাগলেন আরে নৌজুয়ান তোর বাবা প্রতি রাত্রে আমি নবীর উপরে তিন বার করে দূরত পড়তো আজকে গভীর রাত হয়ে যায় তোর বাবার দূরদ আমার কাছে পৌঁছে না তারা আমি জিজ্ঞাসা করলাম ও ফেরস্তারা প্রতি আমার ওমোকুমুখের ছেলে তিন বার করে আমি নবীর উপরে দূরত পড়ে দূরদের হাদিয়াটা আমি রসুলের কাছে এসে দিয়ে যাওয়ার বলো নবী গো আপনার বাংলাদেশের ঢাকা শহরের সাভারের আইসানোদ্দার ওমোকুম্মত আপনার নামে ওনার ছেলে আপনার নামে দূরত পড়েছে এই কথা কথাগুলো আমার কাছে এসে বলে আজকে গভীর রাত হয়ে যায় তোমার বাবার কথা আমি শুনতে পাই না ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম ও ফেরেস্তারা আমার উম্মতকে আমার ভুলে গেল সে কি আমাকে ভুলে গিয়েছে নাকি ফেরেস্তারা ডেকে বললেন ওগু আল্লাহর নবী আপনার উম্মত কিভাবে আপনার নামে দূরত পড়বে তার তো বড় বিপদ সে তো ইন্তিকাল করেছে মুখটা তো বিশ্রী হয়ে গিয়েছে ও আমার উম্মত আমি পাগল হয়ে গেলাম আমার উম্মত এত এত বড় বিপদ আমাকে তো যাইতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস নামিয়ে এসে তোমার বাবার মুখটা মাসাহ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা তার চেহারাটা জান্নাতে চেহারা বানিয়ে দিয়েছে আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আলিলকবি যুবক দেখে বলে সরকার দো চলে গেল আমার ঘুম ভেঙে গেলেও আমি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলাম সত্যি সত্যি নজর করে তাকায় দেখি বাবার চেহারাটা জান্নাতি চেহারা হয়ে গেছে সকালবেলায় চতুর পাশ থেকে মানুষ আসতে শুরু করলো মানুষ আসা শুরু করলো আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আমার বাবা ইন্তিকাল করেছে আমি তো কাউকে বলি নাই আপনাদেরকে কে খবর দিল এবার লোকজন বলে সকালবেলা গায়েব থেকে একটা আওয়াজ আসতেছিল কে যেন বলতেছিল আমার একজন অলি বাগদাদে মুখ মরুভূমির মধ্যে মনে পড়ে আছে তোমরা যাও গো আমার অলির জানাজা যারা পড়বে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিব শাহে কে ডেকে বলে শাহেক তারপর থেকে আমি একটা মুহূর্তের জন্য দূরত ছাড়া থাকতে পারি না দূরত পড়া নাই আরে কে যদি পাঠ করে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করে সুহান এই মাটির মানুষেরা আল্লাহ আমাদের কি বাদাতের লেখা বানাইছে সাথে সাথে নবীর উপরে দূরত নবীর সুন্নতের পাগল হওয়ার দরকার আছে না নাই হাসুরের কঠিন ময়দান এই চান কপাললা উম্মতকে বাবা আদম থেকে শুরু করি ইসানবী পর্যন্ত সমস্ত নবীরা সমস্ত নবীর উম্মতরা এই চান কপাললা উম্মতকে চিনবে কন্যাসুহান আল্লাহ কিভাবে চিনবে মায়েশা সিদ্দিকা বলে আল্লাহ এত মানুষের ভিতরে আপনার উন্মত আপনি কোনটা বাইর করবেন কেমনে নবী বলে অনেক বড় একটা মাঠের ভিতরে যদি অনেক ঘোরা থাকে একটা যদি চান কপাললা থাকে তার মালিক কি খুঁজে পাবে না খোঁজটা তো খুব ইজি হবে তার পাওয়া নবী বলেন আমার উন্মত হবে চান কপাললা কারণ তাদের অজুরাঙ্গগুলো নূরে নূরে মুনাউয়ার হয়ে জ্বলতে থাকবে আর আমি তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারের পারে নিয়ে পিয়ালা বরা শরবত পান করে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে ජ. சக்வா क्याபவா, হাসুরের কঠিন ময়দানে বাবা আদম যেমন চিনবে ইসানবি ওই চান কপাল উম্মতকে চিনবে বাবা আদম সফি নজর করে তাকায় দেখবে বিশ্বনবীর চান কপাল একটা উম্মতকে ফেরেস তারা ধরে নিয়ে জাহান নামে নিয়ে যায় আল্লাহ বলে দিয়েছে ওয়াসি কল্লা দিনা কাফারো ইলা জাহান নামা জুমার ফেরেস জাহান নামের দিকে যখন নিয়ে যাবে বাবা আদম সফি উল্লাহ আমার নবী আপনার নবী দু জাহানের সরদার নবীকে ডেক দেবে ইয়াহমদ ও মোহাম্মদ দেখ রে বাবা দেখ তোর একটা কেয়ামত কে ফেরেশতারা দোজকে লয়ে যায় দেখ কিছু করা যায় না কি পেয়ারা নবীর সরকারে দোয়া আলম নবী কমন শক্ত করে বেদে। পিছনে পিছনে দৌড়াবে ও ফেরেশতারা একটু দাঁড়াও একটু দাঁড়াও যেদিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে ওই দিন আমার নবী আপনার নবী উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে কাঁদবে আল্লাহু আকবার নবী ডাকতে থাকবে তারা ধরাবে না কারণ তারা আল্লাহ পাকের নির্দেশে তাকে জাহান্নামে নিয়ে যায় আল্লাহর মায়া লাগবে তার বন্ধু দৌড়ায় আল্লাহকে বলবে ও ফেরেশতারা একটু দাঁড়াও দেখো পিছন দিক থেকে কে ডাকে ফেরেশতারা তাকায় দেখবে হাবিব কিব리아 নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাকে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে আল্লাহ রসুল গিয়ে বলবে ও ফেরেশতারা লোকটাকে কেন জাহান্নামে লয়ায় যাও জানতে চাই ফেরেশতারা জবাব দেব আল্লাহর নবী গো নেকের বদি ওজন করা হয়েছে নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী নবীগের জন্য জাহান নামের আগুনে ফেলে দেওয়ার জন্য নিয়ে যায় আল্লাহ রসুল বলবেন ও ফেরিস তারা মনে কিছু নিবা না আমার চোখের সামনে আমার উম্মতের নেকের পাল্লাটা রাখবার একটু টান দাও আমি দেখব আল্লাহর আল্লাহ রসুলের কথা মতো ফেরিস তারা যখন মিজানের পাল্লাটা আবার টান দিবে নজর করে বিশ্বনবী তাকায় দেখবে নেকের পাল্লাটা উড়ে যায় হালকা হয়ে যায় নবী আলি সালাতামে একটু টুকরা কাগজ বের করে মিজানের নেকের পাল্লার উপরে যখন রেখে দিবে রাখতে দেরি হবে বাবা মিজানের নেকের পাল্লা বাড়ি হতে দেরি হবে না নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি নবী মোর পরশমণি লিল্লাহে তাকবীর আগুনের পোশাক পরে যাবে আসামির পোশাক খুলে যাবে জান্নাতের রহমতের ফেরেশতারা তারা দৌড়ায় আসবে তাকে নেওয়ার জন্য আল্লাহ আলান করে দিবে ও মিরাল জান্নাতের জুমারা ও ফেরেজ আমার বান্দাকে স্বাগত জানাতে জানাতে জান্নাত যাও ফেরেশতারা যখন তাকে জান্নাতের দিকে নিয়ে যাইতে থাকবে লোকটা ডেকে বলবে ও ফেরেস্তারা একটু দাঁড়াও গো আমার এই নিদানের কালে এই মুসিবতের কালে নির্ঘাত আমি জাহান নামের আমাকে এত বড় উপকার করলো তার সাথে একটু সাক্ষাৎ করতে দাও লোকটা দৌড়ে নবী আলী ঘিরসালাতামের কাছে চলে আসবে কে আপনি আমার এই নিদানের কালে এই মুসিবতের কালে আমার এত বড় উপকার করলেন আল্লাহ রসুল হাত বাড়িয়ে দিয়ে বলবে কেন তুই আমার চিনিস না জন্ম নিয়েছিলি বাংলাদেশের সাবারে ছিলে কিন্তু আমি নবীর উপরে বারবার দূরত পড়তি তোর দূরদের হাদিয়া ফেরেস্তারা আমি রসুলের রজা এসে দিয়ে যেত উম্মতের রিকশা চালাতি অটো চালাতি দোকানদারি করতি পয়সা করে ছিল না কিন্তু আমি নবীর জন্য তোর প্রেম ছিল আমি নবীর জন্য তোর ভালোবাসা ছিল সময় পাইলে আমি নবীর উপর তুই দুরুদ পড়তি আমি নবীর উপর তুই দুরুদ পড়তি দুরুদের হাদিয়াটা ফেরেস্তারা আমার কাছে দিয়ে যেত আমি ওটা প্যাকেট করে সুন্দর করে রেখে দিয়েছিলাম আজকে যখন দেখলাম তুই নিদারে পড়ে গিয়েছিস তুই বিপদে পড়ে গিয়েছিস ওই দুরুদের হাদিয়াটা রিটার্ন দিয়ে আল্লাহ তাআলা তোকে মুক্তির ফায়সালা করে দিল ওই নবীর উপরে দূরত পড়লে লাভ না লস লাভ না লস লাভ 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 নিজে দেল লাভ রিটার্ন পাওয়া যাবে এগুলো রিটার্ন পাওয়া যাবে এজন্য আল্লাহ তালা যে কাজের লিগে আমাদেরকে বানাইছে ওই কাজ করব নবীর সুন্নত দিয়ে সাড়ে তিন হাত বড়িটাকে সাজাবো নবীর নামে বেশি বেশি দূরত করবো ইনশাল্লাহ বলেন আর এই দুই ভালোবাসা যদি জুইমা যায় তাহলে কামিয়াব দুই যদি জমে ওইটা মানুষের সামনে দেওয়া যায় ঠিক না না জমলে দেওয়া যাইব দই যেমন জুমলে এটা খায় মজা পায় দিয়ে মজা পায় মেহমানদারি করে মজা পায় ইমান যদি জুইমা যায় আল্লাহর মা ভালোবাসা আর ও সুন্না মুহাব্বত ভালোবাসা হৃদয়ে যদি জুইমে যায় ও লোক কামিয়াবি আর এমন একজন মানুষকে মসজিদ থেকে সরানো সম্ভব না ঠিক না রসুলের সুন্ন থেকে তাকে সরানো সম্ভব নয় যারা সরাতে চাবে তাদের জীবন জীবন কারণে গেছে গা আল্লাহর ভালোবাসা নবীর গিয়েছে বিশ্ববিখ্যাত জাহেল যে নিজেকে দাবি করেছিল ফেরাউন বলেছিল আনা রব্বু কুমল আমি তো বড় খোদা কিন্তু তার ঘরে যে স্ত্রী ছিল যে মহিলাটা ছিল মহিলা এই ফেরাউনের ঘরে থেকেও আল্লাহ সন্ধান পেয়ে গিয়েছিল সুহান আল্লাহ মানে আল্লাহর মারিফত প্রেম ভালোবাসা ভয় তার দিলের মধ্যে ঝুমে গেছে লোগা ফেরা কয় আসিয়া আমি তো খোদা হয়ে গেছি গা আসিয়া ইমানের সেই জায়গা থেকে বলে তুই কির খোদা তুই না বেহুদা কন্যা সুবাহান আল্লাহ তুই কি খোদা তুই বেহুদা ব্যাপারটা কি কস না কস পাগল হয়েছিস নাকি ফেরাউন কয় না পাগল হয়ে নাই আমার খোদা বললে আমার খুব ভাল লাগে খুব জুত লাগে আমি খোদা আসিয়া কয় তুই বেহুদা তুই বন্ড উল্টা কথা কয় মাথা গরম করিস না কয় দেখো তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি আমার ঘরের বউ তুমি যদি আমার খোদা না মানো মানছি আমার মানব তুমি আগে নিজে ক কয় না আমি আসল খোদারে পায়ে গেছি যিনি আসমান ও জমিনের মালিক যিনি তোর মালিক আমার মালিক ওই আল্লাহরে পায়ে গেছে তোর মতো বেহুদা খোদার পিছনে আমি হাঁটতে চাই না ফেরাউন চিন্তা করলো একা একা কইছে দেখি মন্ত্রী পরিষদের সামনে বইলা কিছু করা যায় নাকি তো এই রাজ দরবারে দায় হেম্বি মন্দিরা তার ওইটার ভিতরে আসিয়া আমি তো খোদা শুনছ তো মানা যাইবো তো আসিয়া একো কেন ঘরের ভিতর তো একবার বললাম বুঝ নাই বুঝয় নাই খুদা একজন যিনি আসমান জমিনের বানানিওয়ালা তোমার মালিক আমার মালিক আরে মানো তুমি খোদা হইতে পারো না ফেরাউন চিন্তা করে আমার বউ আমার ইজ্জত প্লাস্টিক করছে খারাপ এবার জল্লাদকে বলে জল্লাদ চাবুকটা বাইর ঘর চিন্তা করে আসিয়া দেখি ভয় দেখায় কিন্তু আসিয়া ইমানের উপরে অটল এক চুল পরিমাণে সরতেছে না বলতে চাবুক দেখিস বাইরে একবারে চামড়া উঠে মাইরে ফেললেও সারবো না কন্যা সুহান আল্লাহ ইমান কি বলে মাইরে ফেললেও সারবো না ফেরাউনের মিজা সারো গরম হয়ে গেল জল্লাদিকে বললো রে এমনি বলেছিলাম চাবুক বের করার জন্য যেহেতু আমার সাথে উল্টাপাল্টা করে ব্যাকা বেকা কথা বলে চাবুক দিয়ে শিয়ার গায়ে মারতে থাক আমি যেই পর্যন্ত নিষেধ না করবো মারতেই থাকবি মারতেই থাকবি যে গায়ে আসল লাগতে দেয় না কোনো কিছুর শিবিকার কোনো অভাব নাই কারণ যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী খবিশির খবিষ্টি মিলে আর কানার মিলে কানি ঠিক কি না রাজার বউ তো রানীই হয় শান সৌকতের সাথে জীবন যাপন চলছে সেবিকার কোনো অভাব নাই তার গায়ে চাবুক মারতে বলতেছে বলার সাথে সাথে জল্লাদ চাবুক মারা শুরু করলো ইমানের কি মূল্য ইমানের কি দাম আল্লাহর ভালোবাসা জুই গেলে তার কাছ থেকে যে আল্লাহরে সরানো যায় না এর একটা জ্বলন্ত প্রমাণ হজরতে আসিয়া চাবুক মারতে শুরু করল গায়ের চামড়া ছিঁড়ে গেল গায়ের পোশাক ছিঁড়ে গেল রক্ত বের হওয়া শুরু হলো হত হয়ে গেল ফেরাউন স্টপ করে দিল বন্ধ করে দিল ভিতরে নিয়ে গেল কয়েকদিন যাইতে না যাইতে একটু সুস্থ যখন হয়েছে ফেরাউন গিয়ে ডেকে বলে আসিয়া আমি যে খুদা মানা যায় কিনা, না মানতে পারো কি জবাব দেয় সেই মানের জায়গা থেকে আমি খবর পাইছি যে আল্লাহরে পাইছি ওই আল্লাহর দরবার থেকে আমি এক চুল পরিমাণে সরে দাঁড়াতে পারবো না কাকে বলে ইমান কাকে বলে ফের মেজাজ আরো গরম হয়ে গেল দুনিয়াতেই তোকে রাখবো না জল্লাদ কেমন করলো জল্লাত রে এবার এক কর ওকে শুলে চড়া হাতের মধ্যে প্যারাক মারল পায়ের মধ্যে প্যারাক মারলো এবার ফেরাউন ডেকে বলে এর গায়ের চামড়া গুলো ধারালো সুরের মাধ্যমে কাটতে থাকো ফেরাউন যখন এই নির্দেশ দিয়ে দিল হজরত আসিয়া মাওলার কাছে একটা দোয়া ছুড়ে দিল রব্বি বিনিলে ইন্দাকা বাইতাং ফিল জান্না ওয়া নাজিনি মিন ফিরাউন আল্লাহর কাছে বলল মালিক রে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও আমি তোমার পাশে থাকতে চাই ওগো আল্লাহ দ্বিতীয় দরখাস্ত হলো ফেরাউনের অত্যাচার থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তালাকে ডাকলে আল্লাহর কাছে কিছু বললে আল্লাহ শুনে কি শুনে না আল্লাহ শুনে কি শুনে না আল্লাহ শুনে ফেলেছে রহমতের ফিরিস্তা জান্নাতের দার লক্ষ্মী ফিরিস্তাকে ডেকে বলে ফিরিস্তা রে আমার আসিয়ার জন্য জান্নাতের দ্বার খুলে দাও আল্লাহ তালা আসিয়াকে উঠে নিল বিশ্বনবী মদিনার মুরুদুলাল আল নবী স্ত্রী কুবরা মুহূর্তে আল্লাহ রসুল বলতে লাগলেন খাদিজা তোমার সতীনের কাছে আমার সালাম পৌঁছে দিও আমি পয়গম্বরের সালাম তাকে পৌঁছে দিও খাদিজাতুল কুবরা নাকি বলো গোয়াল্লার নবী আমার জানামতে আপনি আমার আগে কাউকে বিয়ে করেন নাই আমার সতীন আবার কে আল্লাহ রসুল বলেন ফেরাউনের স্ত্রী আসিয়া ইমানের জন্য আল্লাহর ভালোবাসি ভালোবাসা তার দিলের মধ্যে জুমে গিয়েছিল আল্লাহর ভালোবাসা এমন ভাবে তার দিলের মধ্যে জুমে ছিল ফেরাউনের হাতে জীবন দিয়েছে তবু আল্লাহর ভালোবাসার দিকে এক চুল পরিমাণে সরে দাঁড়াই নাই আরে আসবে তুফান সুখ যত আমরা ভয় করি না ছেড়ে দে নৌকা যে যাব মদিনায় আরে হৃদয়েতে কাবা নয়নে মদিনা নবী আমার যখন আসিলেন মা হাসিতে মানিকে জরে কাদিতে মুক্তা জরে ও ভাই সেই নবীর প্রেমে আসকরনি হয়েছে দেওয়ানা ছেড়ে দিনও কামাজে যাব মদিনায় আর হৃদয়েতে কাবা নয়নে মদিনা আল্লাহ রাসূলকে বলেন খাদিজা রে ইমানের যে কুরবানি পেশ করেছে হযরতে আসি আল্লাহ তার ওপ্রিয়াতো খুশি হয়েছে মাওলানা তার ওপ্রিয়াতো খুশি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে জান্নাতের মধ্যে আমার জন্য বউ বানায় রাইখে সুহান ইমানের উপরে থাকলে ফায়দা আছে না নাই আজ থেকে ইমানের উপরে অটল থাকবে ইনশাল্লাহ বলেন আল্লাহর কাজ করব আল্লাহর হুকুম মানব যতই জড় তুফান আসুক না কেন হকের পথ থেকে ইসলামের পথ থেকে দিন ও ধর্মের পথ থেকে এক চুল পরিমাণে সরে দাঁড়াবো না ইনশাল্লাহ বলেন